চলো আমাদের আগের অ্যাক্টিভ করা, যেহেতু আমাদের সময় একটু লাগবে, ঘন্টা খানেক 4-5 ঘন্টা এটা হয়ে যায়। এটা তো আমি কোনো জাদু বা ম্যাজিক করি না, হয়ে গেছে। ঠিক আছে, দেখো ওটা আমাদের গত ক্লাসে দেখো অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, তখনও সে সেম প্রবলেমটা হয়েছে, বাট এরপর দেখি এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, বা 3-4 ঘন্টা লাগবে, গ্রামের ব্যাপার না। ঠিক আছে, তোমরা ওয়েট করবে কিছুক্ষণ, এটি ফ্রি 5-6 ঘন্টা 12 ঘন্টা সময় দিবে, হয়ে যাবে। এই যে হয়ে গেছে আমাদের অলরেডি। ঠিক আছে, এই দেখো অটোমেটিক হয়ে গেছে, দেখো। ওকে, এই অ্যাকাউন্টে ক্লিক করে এখন এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এবার আমরা যখন সি প্যানেল কন্ট্রোল প্যানেল চলে আসবো, এখানে আমরা কী কী ফিচার পাবো সেটা উল্লেখ করা আছে, দেখো। ওকে, আচ্ছা চলো একটু যাই। এই দেখো আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবো, তাহলে দেখো আমরা চলে যাই এখানে সফট প্লাস অ্যাপস ইনস্টলার। ওকে, এখানে ক্লিক করো। এখানে অনেকগুলো সি এম এস আছে, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি প্রায়। ওয়ার্ডপ্রেস, জুমলা, অ্যাভান্তি কার্ট, পিএসপি, বিবি, এস এম এফ অনেকগুলোই আছে। ঠিক আছে, ডলফিন, লারাভেল, এত পিএসপি ফ্রেমওয়ার্ক। ওকে, আচ্ছা সি এম এসটা করি বলে দেখো ইনস্টল। তারপর আমাদের পারমিশন চাইবে, কী কী লাগবে ইনফরমেশন দিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা আপাতত অ্যাডমিন অ্যাডমিন রাখি, কারণ এটা পরে চেঞ্জ করা যায়। অ্যাডমিন অ্যাডমিন, ওকে, ক্লাসিক এইটও দিয়ে দিব, তারপর ইনস্টল করব। ঠিক আছে, কিছুক্ষণ সময় নেবে আমাদের কাছে, আমরা একটু ওয়েট করি। ওই যে আমরা একটু অ্যাকাউন্ট করছি না, সেম প্রসেস একই। প্রায় কাছাকাছি দেখো অলরেডি আমাদের হয়ে গেছে। এরপর চেক করি আমরা হয় কি নাকি, তাও সমস্যা করছি, চেক করে দেখি। তো দেখো লিঙ্ক দিয়েছে, এখন ক্লিক করে দেখি কি ব্রিফলি শিডিউল মেনটেন্স চেক। আচ্ছা একটু বলিস কয়েকসেন্ট নিয়ে করো। ঠিক আছে, ব্রিফলি আনে বলি, সংক্ষেপে বলে গেছে যে এখানে মেনটেন্স কাজ চলতেছে, একটু মানে কয়েক মিনিট চেক ব্যাক ইন এ মিনিট, কয়েক মিনিট ওয়েট করি আমরা, ফ্রিতে একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, আমরা একটু চলে যাই, এটাকে রিফ্রেশ দিই, দেখো চলে আসছে। ওকে, দেখো আমাদের ওয়ার্ডপ্রেস কী হয়ে গেলো, চলে আসলো, তার মানে কাজ করতেছে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেলো। ওকে, এখন অনেক ফিচার বা অনেকে হয়ে গেছে। ঠিক আছে, মেনটেনেন্স অনেক, সাথে তো এখন দেয় না, একটু সময় নেই, খেয়াল রাখবো। ঠিক আছে, ওই যে এখন হচ্ছে না কেন, সাথে সাথে হচ্ছে না কেন, এটা করলে কিন্তু হবে না, আগে হয়ে যেত। আমি আমি তো প্রায় দেখাই। ঠিক আছে, এই কয়েক মাস ধরে দেখি এটা একটু সমস্যা দেখা যাচ্ছে, সাথে তো হয় না, সময় নেই, একটু সময় নেবে, তাকে দিয়ে আমাদের অলরেডি হয়ে গেছে। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেসটা কী হয়ে গেলো, ইনস্টল হয়ে গেল। ওকে, আচ্ছা এটা ব্যাক এন্ডে যাবো কীভাবে বলতে হবে, ব্যাক এন্ডে স্ল্যাশ WP অ্যাডমিন, ওই যে ড্যাশবোর্ড যেখান থেকে পুরো সাইটটা আমরা কন্ট্রোল করবো, আমাদের আইসি প্যানেল এখন কাজ নেই। ওকে, তা চলে আসছে, ইউজারনেম কি অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন। ঠিক আছে, এইবার আমি লগ ইনটা সেভ করি, দেখো আমার এই সাইটটা ড্যাশবোর্ডে চলে যাবে, চলে আসছে। ওকে, আমি এখান থেকে আবার থিম চেঞ্জ করতে পারবো, থিমে যাও, থিম ওরা প্রায় থিমে দিয়ে ইনস্টাগ্রাম ইডি অ্যাক্টিভ করি, দেখো অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যেমন যে সার্ভার কী নাম ছিল বলতো, নাহিন ইনফো, তাই না, নাহিন ইনফো, না ওই সাইটটা দেওয়া পেয়ে গেছে। ওকে, লাইভে এখন দেখা যাচ্ছে খুব ইজিলি। ঠিক আছে, তবে একটু সময় দিতে হবে।